আজকের আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কম দিনে কম খরচে কিভাবে ডুয়ার্স ভ্রমণ করা যায়। তাছাড়া আমি জানাবো কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় কোথায় থাকবেন, জিপ সাফারি কোথায় করবেন, এলিফ্যান্ট সাফারি বা কোথায় করবেন, কী কী সাইট সিন করবেন, এবং সবশেষে আমি জানাবো যে মাথাপিছু কত করে খরচ হবে। সব কিছু নিয়ে থাকছে আমার এই আজকের ভিডিও, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কখন যাবেন ডুয়ার্স? ডুয়ার্স ভ্রমণ সারা বছরই করা যায়। জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে, কারণ এই সময় অ্যানিমালদের ব্রিডিং টাইম। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডুয়ার্স ভ্রমণের সব থেকে ভালো সময় হিসেবে গণ্য করা হয়। প্রথমেই বলে রাখি, আমার এই ট্যুর প্ল্যানটি চারজনের গ্রুপ নিয়ে করা। আপনারা যদি আরও বেশি জনের গ্রুপ করতে পারেন তাহলে খরচ আরও কম হবে। কিভাবে যাবেন? কোভিডের জন্য এক্সপ্রেস ট্রেনের সংখ্যা অনেক কম। এখন শিয়ালদা থেকে প্রত্যেক দিন রাত 8:35 পেয়ে যাবেন শিয়ালদা আলিপুরদুয়ার স্পেশাল। ট্রেনটি নিউ মাল জংশনে পৌঁছায় পরের দিন সকাল 9:16। এই ট্রেনটির স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা। আপনারা যদি চান সেকেন্ড সিটিংয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া কিছুটা কমে যাবে। আপনারা নিউ মাল জংশনে নেমে লাটাগুড়ি যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। গাড়ি ভাড়া নেবে 800 টাকা, চারজনে শেয়ার করলে মাথাপিছু 200 টাকা করে পড়বে। লাটাগুড়ি থেকে নিউ মাল জংশনের দূরত্ব 30 কিলোমিটার। এছাড়াও আপনারা যদি লাটাগুড়ি পৌঁছাতে চান তাহলে নিউ মাল জংশনের বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন, সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কমে যাবে। কোথায় থাকবেন? ডুয়ার্স ট্যুর সম্পূর্ণ করতে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগে। আমি আজ এই ভিডিওতে 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান জানাবো। 2 রাত থাকবেন লাটাগুড়িতে এবং 1 রাত জলদাপাড়াতে। লাটাগুড়ি ও জলদাপাড়া এই 2 জায়গাতেই 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। দুজন শেয়ার করলে মাথাপিছু 500 টাকা হয়ে যাবে। লাটাগুড়ি ও জলদাপাড়ার হোটেলের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গরুমারা জঙ্গল সাফারি ও তার আশেপাশে সাইট সিন করার জন্য আপনারা লাটাগুড়ি অথবা মূর্তিতে থাকতে পারেন, তবে মূর্তিতে হোটেলের খরচ লাটাগুড়ির তুলনায় অনেকটা বেশি। কি কি দেখবেন? প্রথম দিন লাটাগুড়ি হোটেলে পৌঁছানোর পরে আপনারা ফ্রেশ হয়ে বিকেলের দিকে একটি টোটো ভাড়া করে দেখে নিতে পারেন আশপাশের জায়গাগুলি, যেমন ন্যাওড়া রিভার, ন্যাওড়া ব্রিজ, গোলমরিচ বাগান ও চা বাগান। একটি টোটোর ভাড়া 400 টাকা, চারজনে শেয়ার করলে মাথাপিছু 100 টাকা করে পড়বে। জায়গাগুলি দেখে নিয়ে আপনারা ফিরে আসবেন হোটেলে, সেখানেই করবেন রাত্রিবাস। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করার পর 7 ভিউ পয়েন্ট দেখার জন্য একটি গাড়ি ভাড়া করে নেবেন। একটি ছোট গাড়ির ভাড়া নেবে 2000 টাকা, চারজনে শেয়ার করলে মাথাপিছু 500 টাকা করে পড়বে। এরপর একে একে দেখে নেবেন মূর্তি রিভার, ঝালুং, পারেন, বিন্দু, স্যামসিং, রকি আইল্যান্ড, সুলতালি খোলা। জায়গাগুলি ঘুরতে ঘুরতে প্রায় 8 ঘন্টা মতো সময় লেগে যাবে, তাই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। এইগুলি ঘুরে আসার পর রাত্রে হোটেলে রাত্রিবাস করবেন। তৃতীয় দিন সকালে আপনারা জিপ সাফারি বা ওয়াচ টাওয়ার দেখে নিতে পারেন। জিপ সাফারি ও ওয়াচ টাওয়ার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা। গরুমারা জঙ্গল সাফারি টিকিট কাউন্টার লাটাগুড়ি বাজারে খুব কাছে পেয়ে যাবেন। জিপ সাফারি বা ওয়াচ টাওয়ারের পারমিট করার জন্য খুব সকালে চলে যাবেন। জঙ্গল সাফারি 6:30 থেকে শুরু হয়। বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই জঙ্গল সাফারি করানো হয়। পারমিট করার সময় একটি ভ্যালিড আইডি প্রুফ লাগবে। একটি জিপে 6 জন সাফারি করতে পারবেন। একটি জিপ সাফারি খরচ পড়বে 2400 টাকা, 6 জন শেয়ার করলে মাথাপিছু আপনাদের খরচ হবে 400 টাকা। আপনারা জিপ সাফারি ছাড়াও ওয়াচ টাওয়ার ভিজিট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ জিপ সাফারির মতোই পড়বে। জিপ সাফারি ও ওয়াচ টাওয়ার দেখার সময়সূচি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথম শিফটে জঙ্গল সাফারি করার পর হোটেলে এসে আপনারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন জলদাপাড়ার উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে জলদাপাড়া যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। একটি গাড়ির ভাড়া 2200 টাকা, চারজন শেয়ার করলে মাথাপিছু 550 টাকা করে পড়বে। লাটাগুড়ি থেকে জলদাপাড়ার দূরত্ব 84 কিলোমিটার। জলদাপাড়া যাওয়ার পথেই আপনারা দেখে নিতে পারেন লাল ঝামেলা বস্তি।
জলদাপাড়াতে গিয়ে মাদারিহাট থানার কাছে অবস্থিত যে কোনো একটি হোটেল নিয়ে নেবেন। এরপর সন্ধ্যা 6টার সময় জলদাপাড়া ট্যুরিস্ট লজের কাছে অবস্থিত টিকিট কাউন্টার থেকে পরের দিন সকালে জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি করার টিকিট কেটে নেবেন। জলদাপাড়া জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত পরের দিন সকালে জঙ্গল সাফারি করার টিকিট দেওয়া হয়। সপ্তাহে বৃহস্পতিবার বাদে সব দিন জঙ্গল সাফারি হয়। পারমিট করার সময় একটি ভ্যালিড আইডি প্রুফ লাগবে। একটি জিপে 6 জন সাফারি করতে পারবেন এবং হাতি সাফারি সর্বাধিক 4 জন করতে পারবেন। একটি জিপ সাফারির খরচ পড়বে 2400 টাকা, 6 জন শেয়ার করলে মাথাপিছু খরচ পড়বে 400 টাকা। একটি হাতি সাফারির খরচ পড়বে মাথাপিছু 1000 টাকা। জলদাপাড়ার জঙ্গল সাফারির সময়সূচি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি আপনারা মনে করেন তাহলে দেখে নিতে পারেন। হাতি সাফারি শুরু হয় হলং ট্যুরিস্ট লজের সামনে থেকে। আপনারা যেহেতু মাদারিহাটের কাছে হোটেল নিয়েছেন, তাই আপনাদেরকে ওই দিন সকালে হলং ট্যুরিস্ট লজ পর্যন্ত নিজেদের খরচে যেতে হবে। টিকিট কাউন্টার থেকে হলং ট্যুরিস্ট লজ প্রায় 6 কিলোমিটার জঙ্গলের ভিতরে, সুতরাং আপনাদেরকে আগের দিন একটা গাড়ি বুকিং করে রাখতে হবে, যে গাড়িটা আপনাদের হলং ট্যুরিস্ট লজ পর্যন্ত নিয়ে যাবে। একটি গাড়ির ভাড়া ও পারমিট নিয়ে প্রায় 800 টাকা পড়ে যাবে। 4 জন শেয়ার করলে মাথাপিছু খরচ পড়বে 200 টাকা। যদি আপনারা হলং ট্যুরিস্ট লজে থাকতে পারেন তাহলে কিন্তু এই গাড়ির ঝামেলায় থাকতে হবে না, যদিও হলং ট্যুরিস্ট লজের খরচ অনেকটাই বেশি। যেহেতু আপনারা গরুমারাতে জঙ্গল সাফারি করেছেন, মানে জিপ সাফারি করেছেন, তাই জলদাপাড়াতে কিন্তু আপনারা এলিফ্যান্ট সাফারি করার চেষ্টা করবেন। চতুর্থ দিন, এই দিন সকালে হাতি সাফারি করার পর ফিরে আসবেন হোটেলে। এখানে আমার 3 রাত 4 দিনের ট্যুর শেষ, এবার বাড়ি ফেরার পালা। হোটেল থেকে চেক আউট করে হাসিমারা স্টেশনে যাওয়ার জন্য একটি টোটো ভাড়া করে নেবেন। ভাড়া নেবে 200 টাকা, 4 জন শেয়ার করলে মাথাপিছু 50 টাকা করে পড়বে। এরপর বিকেল 4টে নাগাদ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশালে করে শিয়ালদা পৌঁছে যাবেন পরের দিন সকাল 8টা 20তে। আপনারা যদি বক্সা জয়ন্তী ঘুরতে যান তাহলে আরও একদিন বেশি রাখবেন। এবার দেখে নেওয়া যাক মাথাপিছু মোট কত করে খরচ পড়ছে। শিয়ালদা থেকে নিউমাল জংশন পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা ও ফেরার সময় হাসিমারা থেকে শিয়ালদা পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া 390 টাকা। মোট ট্রেন ভাড়া লাগবে 750 টাকা। হোটেল ভাড়া 500 টাকা করে 3 রাত্রি, মোট 1500 টাকা। এরপর গাড়ি ভাড়া, নিউমাল জংশন থেকে লাটাগুড়ি পর্যন্ত গাড়ি ভাড়া লাগবে 200 টাকা। লাটাগুড়ি সাইট সিনের জন্য টোটো ভাড়া লাগবে 100 টাকা। 7 ভিউ পয়েন্ট দেখার জন্য গাড়ি ভাড়া লাগবে 500 টাকা। লাটাগুড়ি থেকে জলদাপাড়া আসার গাড়ি ভাড়া লাগবে 550 টাকা। এলিফ্যান্ট সাফারির জন্য হলং ট্যুরিস্ট লজ পর্যন্ত গাড়ি ভাড়া লাগবে 200 টাকা। এবং সবশেষে মাদারিহাটের হোটেল থেকে হাসিমারা স্টেশন পর্যন্ত টোটো ভাড়া লাগবে 50 টাকা। সুতরাং মোট গাড়ি ভাড়া লাগছে 1600 টাকা। প্রতিদিন 300 টাকা করে 4 দিনের মোট খাওয়া খরচ 1200 টাকা। গরুমারা জিপ সাফারি খরচ 400 টাকা এবং জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি করতে খরচ হবে 1000 টাকা। মোট খরচ 6450 টাকা। তো মোটামুটি মাথাপিছু 6500 টাকায় আপনারা 3 রাত 4 দিনের ডুয়ার্স ট্যুর করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, এবং যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তো আজকেকার মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।